অভাবের তাড়নায় নিজের সদ্যজাত পুত্র সন্তানকে মাত্র 30,000 টাকায় বিক্রি করে দেন এক দম্পতি। সন্তান বিক্রি করলেও পরে বুকের ধন হারিয়ে মাতম করতে থাকেন বাবা মা। গত 26 জানুয়ারি ঢাকার দোহার থেকে বিক্রি হওয়া সেই শিশুকে উদ্ধার করে পুলিশ, এরপর ফিরিয়ে দেন বাবা মায়ের কাছে। সন্তানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। চিকিৎসা খরচ ও ঋণের টাকা জোগাতে 47 দিন বয়সী শিশু হোসেনকে দোহারের নিঃসন্তান দম্পতি কাশেম শরণার কাছে মাত্র 30,000 টাকায় বিক্রি করে দেন শিশুটির বাবা মাসুম ও মা লিমা। এরপর থেকে সন্তান হারিয়ে মুষড়ে পড়েন তারা। পরে বিষয়টি প্রতিবেশীরা 999-এ ফোন করে পুলিশকে জানালে বৃহস্পতিবার সকালে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ফেরত দেওয়া হয় নিঃসন্তান দম্পতির কাছ থেকে নেওয়া 30,000 টাকাও। এছাড়া অভাবগ্রস্ত মাসুমের চাকরিরও ব্যবস্থা হয়েছে। আমরা 999-এ কল পাই, এটা যে এরকম একটা নবজাতক বাচ্চা বিক্রি হয়েছে, এবং তো এটার প্রেক্ষিতে আমরা আমাদের সে সময় দায়িত্বরত এসআই আরাফাতকে আমরা এটা দায়িত্ব প্রদান করি। ও আরাফাত ওখানে রেসপন্স করে, গিয়ে সে দেখে যে একটা অত্যন্ত দরিদ্র পরিবার, তারা অভাবের তাড়নায় তার শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছে কিন্তু বিক্রি করার পরে মায়ের মন আর এটা মেনে নিতে পারছে না। তো আমরা যখন যাই তখন অলরেডি বাচ্চাটা বিক্রি হয়ে গেছে। এরপরে আমরা অনুসন্ধানে নামি, আমরা বাচ্চাটাকে আমরা সন্ধান পাই যে সে দোহারে আছে একজন নিঃসন্তান একটা দম্পতি, তারা এই বাচ্চাটাকে ক্রয় করে সন্তান হিসাবে মানুষ লালন পালন করার জন্য 30,000 টাকার বিনিময়ে। তো এই সংবাদ পেয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করি, তাদের কাছকে আমরা খুঁজে বের করি, তাদের কাছে যোগাযোগ করি এবং তাদেরকে দোহার থেকে আনার ব্যবস্থা করি। করে আমরা এখান থেকে তারা যে অর্থের বিনিময়ে এটা ক্রয় করেছিল সেটা আমরা ফেরত প্রদানের ব্যবস্থা করি। এবং এই যে শিশু সন্তানটা যে অভাবের তাড়নায় যে বাবা মা বিক্রি করতে মানে বাধ্য হয়েছে, তাদেরকে আমরা এখানে হক যে ফ্যাক্টরি আছে সেখানে 15,000 টাকা বেতনে একটা চাকরির ব্যবস্থা করি।